হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এবার চাঁদে 4G নেটওয়ার্ক চালু করতে চলেছে ভোডাফোন। কথাটা অবিশ্বাস হলেও এটাই বাস্তব। কবে চালু করা হবে, কিভাবে চালু করা হলো, হবে কেন চালু করা হলো, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল ল্যান্ড ইউটিউব চ্যানেল, আপনাদের বন্ধু আমি ছোট্টু। চলুন শুরু করা যাক। নেটওয়ার্ক চালু করতে চলেছে ভোডাফোন। 2019 সালে যে সব জাতীয় যন্ত্রাংশ উৎক্ষেপ করবে তারা, মানুষের প্রথম চন্দ্রানী ভিযানে ওই স্বর্ণ জয়ন্তে স্পেস এক্সরে রকেটে চেপে চাঁদে পৌঁছাবে যন্ত্রাংশগুলি। চাঁদে 4G নেটওয়ার্ক স্থাপন করতে নোকিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভোডাফোন জার্মানি। বেসরকারি সংস্থার পার্ট টাইম সায়েন্টিস্টের সঙ্গে এই জন্য চুক্তিবদ্ধ হয়েছে তারা। গুগল লুনার এক্সরে মিশনে অংশগ্রহণ করেছিলেন এই সংস্থার। লুনার এক্সরে মিশন অকাল পয়ন ঘটলেও আশা ছাড়েনি পিটি সায়েন্সের। আগামী বছরে চাঁদে একটি সন্ধানী যন্ত্র ও দুটি ছোট সন্ধানী যান পাঠাবে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের কোপ কর্নেভাল থেকে ফলকন 9টি রকেট করে পাঠানো হবে এই যন্ত্রাংশগুলিকে। 1972 সালে চাঁদে পাঠানো সন্ধানী যান কী অবস্থায় রয়েছে তা খুঁজে দেখবে পিটি সায়েন্সের 2 সন্ধানী যান। এই গোটা মিশনকে আর্থিকভাবে সাহায্য করবে ভোডাফোন জার্মানি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন বেশি বেশি করে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দেবেন। কারণ যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন টেকনিক্যাল ল্যান্ড ইউটিউব চ্যানেল।